ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সাত নম্বর প্রশ্ন করেছে সম্মানিত শেখ, আমার স্ত্রী গত বছরের রমজানের ফরজ সিয়ামগুলো রাখতে পারে নাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ আমার মেয়ে দুধ পান করতো, এখন দুধ পান করে, তখন তার বয়স ছিল 2 মাস। এই কারণে আমার স্ত্রীর ফরজ সিয়ামগুলো রাখতে পারে নাই, এখন রোজাগুলো রাখে নাই। তাকে কি ওই রোজাগুলো রাখতে হবে নাকি ফি দিয়ে দিলে চলবে? প্রথম কথা বলবো যে যারা স্তন্যদান করছেন, দুধ পান করাচ্ছেন বাচ্চাকে অথবা গর্ভধারণ করেছেন, তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান। যদি দেখা যায় যে গর্ভধারণ করে অথবা দুধ পান করিয়ে সিয়াম পালন করতে, রোজা রাখতে কোনো অসুবিধা নেই, না বাচ্চার মায়ের কোনো আশঙ্কা আছে না বাচ্চার কোনো আশঙ্কা আছে, বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার অথবা যে বাচ্চা দুধ পান করছে তার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, অথবা বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে সিয়াম পালন করলে, এমন কোনো আশঙ্কা নেই। তাহলে আসল হচ্ছে যে সিয়াম ফরজ এবং সে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, কাজা করাও জায়েজ নয়, নাহলে গুনাহগার হবে। এটি অনেকেই কিন্তু বুঝে না, অথচ আজকাল যারা এইভাবে ঢালাওভাবে সিয়াম ছেড়ে দিচ্ছেন পেটে বাচ্চা আসলে অথবা বাচ্চাকে দুধ দান করলে, তাদেরকে বলেন যে তোমার মা কি করতো, তোমার খালা কি করতো, তোমার ফুফুরা কি করতো, তোমার দাদি নানি কি করতো, তোমাদেরকে পেটে ধরেছে, তারা সবাই রোজা রেখেছে, কেউ রোজা কাজা করেনি, মা খালাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কেউ রোজা কাজা করেনি। তো এই মাসআলাটি প্রথম মনে রাখতে হবে যে আমি যদি রোজা রাখি আর বাচ্চাকে দুধ দিই, আমারও ক্ষতি হবে না আর বাচ্চারও ক্ষতি হবে না, আমার পেটে বাচ্চা আছে আমারও ক্ষতি হবে না পেটের বাচ্চারও ক্ষতি হবে না, আমি কোনো ক্ষতি বুঝছি না, আলহামদুলিল্লাহ আমি রোজা রাখতে পারবো, তাহলে অবশ্যই রোজা রাখবে, রোজা রাখাই ফরজ, রোজা কাজা করা জায়েজ নয়। কিন্তু যদি দেখা যায় যে ইজা খাফাত আলা নাফসিহা আও আলা ওয়ালাদিহা আও আলাইহিমা জামিয়ান, যদি আশঙ্কা হয় যে আমার ক্ষতি হবে স্বাস্থ্যে রোজা রাখলে অথবা আমার বাচ্চাটির ক্ষতি হবে পেটের বাচ্চার অথবা দুধ পান করছে বাচ্চার, অথবা দুইজনেরই ক্ষতির আশঙ্কা রয়েছে, এইরকম যদি অবস্থা হয় যে রোজা রাখলে ক্ষয়ক্ষতির স্বাস্থ্যের অবনতির আশঙ্কা রয়েছে, তাহলে ফালাহাল ফিত্র সেয়াম ছাড়তে পারবে, রমজান মাসে পানাহার করতে পারবে। এবং তার উদাহরণ হচ্ছে মোসাফির এবং অসুস্থ ব্যক্তির মতো, স্থায়ীভাবে যে বার্ধক্যে চলে গেছে এমন ব্যক্তির মতো নয়, স্থায়ী রোগীর মতো নাই, ক্ষণস্থায়ী রোগীর মতো এবং মোসাফিরের মতো। মোসাফিরের বিধান হচ্ছে ফামান কান মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাত মিন আইয়ামিন উখার, যদি কেউ অসুস্থ হয় অথবা মোসাফির হয় তাহলে অন্য সময় গণনাগুলি পূরণ করি দিব। সুতরাং এখন স্পষ্ট হয়ে আসলো, আশা করি বুঝতে পারছেন, যে যদি কোনো মা বোন গর্ভধারণের কারণে অথবা স্তন্যদানের কারণে রমজান রোজা ছেড়ে থাকেন, যে আশঙ্কা ছিল সেই জন্য অথবা আশঙ্কা ছিল না তারপরে ভুল করে দিয়েছেন, তওবা করেন, আর এই সিয়ামগুলি এখন আপনাকে কাজা করতে হবে। এই যে ছোট দিনগুলি চলে গেল, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, এগুলো ছোট ছোট দিনগুলি চলে গেল, এই দিনগুলিতে সিয়াম পালন করে দিবেন, বিশেষ করে অথবা যে কোনো সময় যখন সুবিধা হবে সিয়াম পালন করে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই সিয়ামের অর্থাৎ গর্ভধারণকারিণী বা স্তন্যদানকারিণীর সিয়াম যে কাজা হয়েছে এর বিকল্প হিসাবে ফিদিয়া দেওয়া যাবে না, ফিদিয়া দেওয়া মোটেই জায়েজ নয় এবং যথেষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন এবং ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, তারপরে সুন্নত মুস্তাহাব বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন।